আমরা চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, কিন্তু এই ঠান্ডায় একটু সর্দি হয়েছে, গলাটা খুশখুশ করছে। আশা করছি ঠাকুরের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে একটা বিশেষ দিন, আজকে আমার বিবাহবার্ষিকী, তো বিশেষ ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম। আজকে সারাদিন কী করি না করি সবই তোমাদের কাছে তুলে ধরবো। দিনটা বিশেষ কিন্তু কাজকর্ম বিশেষ হবে না, সবটাই দেখতে পাবে তোমরা। সঙ্গে থেকো আর পুরো ব্লগটা দেখো। আজকে একটু ব্লগটা বড় হবে, যেহেতু একটা স্পেশাল ব্লগ সেহেতু একটু বড় হবে। আর ধৈর্য ধরে একটু পুরো ব্লগটা দেখো, এটাই বলবো। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে সাদর আমন্ত্রণ, ভালো, অনেক 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 ভালোবাসা। আর পুরনো বন্ধুদের তো আছেই ভালোবাসা। করবো ছেলে একটু স্যুপ, চিকেন দিয়ে, ভেজিটেবলস দিয়ে সব। এতে বাঁধাকপি আছে, ক্যাপসিকাম, গাজর, বিনস আছে, এগুলো স্যুপ করবো হালকা করে একটু। আর দেব পেঁয়াজ, পেঁয়াজ অল্প দিলাম। এতেই দিয়ে দেব আদা আর রসুন পেস্ট। কাটতো কাটতে গায়ে উঠছে, একটা যদি কামড়ায় জানিয়ে দেয়। চিকেনগুলো দিয়ে দিলাম, এই চিকেনটা হবে আমাদের চিকেন কারি। দিলাম হলুদ, জিরে, অল্প করে লঙ্কা, অল্প নুন,
স্পেশাল কিছুই নয়, হচ্ছে না, দিনটা স্পেশাল কিন্তু স্পেশাল কিছু হচ্ছে না সেরকম। তো সারা বছরই হয়। জল খেয়েছো? আর বাদাম খেয়েছো? দাঁড়াও, হয়ে গেলেই দিয়ে দেবো, মোহন খেয়ে নেবে বাচ্চাটা। বাবা তুই ওদিকে, সুপ আমার হয়ে গেছে, ছেলে খেতে বসেছে। দেখো সুপটা ছেলে খেতে বসেছে। ছেলের বাবা রেখে দিয়েছি, সে একটু বেরিয়েছে, এবার যখন আসবে তখন শাশুড়ি মায়ের হচ্ছে পোস্তর বড়া। পোস্তর বড়া পেঁয়াজ দিয়ে ভাজছি, পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে পোস্তর বড়া আর আলু ভাতে পেঁপে সিদ্ধ মাছের ঝাল। আর বললাম ডাল করবো নাকি, বললাম না ডাল করতে হবে, দুধ আছে এই দিয়ে খেয়ে নেবে বললো। অনেক বেজে গেছে, আমার এখনো স্নান হয়নি, রান্না করব, করে পরিষ্কার করব, করে স্নান করব, করে তারপরে খাওয়া। ছেলে আর ছেলের বাবার কাছে চুল কাটতে, চুল কেটে এসে একটা গাছ বসাবে, মৌসুমি লেবুর গাছ। আমার দাদা গিয়েছে, ঝাল মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, এতে মশলা আছে সর্ষে বাটা আদা বাটা, আর তাতে দিয়েছি লঙ্কা হলুদ। কারেন্ট চলে গেল, ওই জন্য অন্ধকার হয়ে গেল, তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এতে এবার ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এবার ধনে পাতা দিলাম আর পেঁয়াজ দিলাম, সবই অল্প অল্প করে দিলাম, একটাই মাছ তো, একটু ভালো করে ভেজে নেব। নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো ওই মশলা পেস্টটা, সব মিশিয়ে দিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। ভালো করে একটু কষিয়ে নিতে হবে, বেশিক্ষণ কষালে হবে না, কারণ এতে সর্ষে আছে, তেতো হয়ে যাবে। এটা হোক, তারপরে আমি গ্যাস পরিষ্কার করবো। এবার গ্যাসটা মুছে নিই, মুছে নিয়ে কিছু কিছু বাসন মেজে নেব। আজকে আবার কাঠে পোড়া, কাঠে পোড়া মাজতে হবে। জোসনার শরীর খারাপ, আসেনি, সব কাজই একা হাতে করতে হচ্ছে। গ্যাস পরিষ্কার করে কিছু বাসন মাজবো, মেজে তারপরে চান করব, গাছ বসাবে, আবার হেল্প করবো একটু। Thank you.
স্নান হলো, সাড়ে তিনটে বাজে, বাসন ভাসন মেজে একবারে স্নান করে একটু রেস্ট নেব। তো উপরে এলাম, ছেলে আমার মোবাইল দেখতেই ব্যস্ত, দেখো এক মনে মোবাইল দেখছে, সোফা শুয়ে শুয়ে। এবার একটু ক্রিম মাখবো। এই ক্রিম মেখেছিলি? হ্যাঁ, চলে আয়। মেখে একটু রেস্ট নেব, তারপরে সন্ধেবেলা আবার তোমাদের সাথে কথা বলবো। ওকে, একটু রেস্ট নি। হাঁপিয়ে গেছি, যোজনা এসেছে কিন্তু তার আগে আমার কাজ হয়ে গেছে। বলছে বৌদি বাসন মাজা হয়ে গেছে? আমি, হ্যাঁ বাসন মাজা হয়ে গেছে, পরিষ্কার টরিষ্কার সব হয়ে গেছে, কাল থেকে আসবে বলছে। মালি হয়েছি আর পারিনি, অভ্যাস না থাকলে যা হয়। ওকে, সন্ধ্যাবেলা আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসছি রান্নাঘরে সন্ধ্যাবেলা টিফিন বানাতে। তো তোমরা তো জানোই আজকে স্পেশাল একটা দিন, আগেই বলেছি আমার অ্যানিভার্সারি, তো সেই অ্যানিভার্সারির দিন দুপুরে তো কী হয়েছে বললাম, সন্ধ্যেবেলায় করবো ডিম টোস্ট, সবাই মিলে খাওয়া হবে, আর রাত্রে রুটি, আর ওবেলাকার চিকেন আছে, মিষ্টি আছে, মিষ্টি তো থাকে জানি, ওই দিয়ে হয়ে যাবে আমাদের। এই হচ্ছে আমার অ্যানিভার্সারির দিন, এইভাবেই কাটলো। 10 বছরে পড়ল, 10 বছরে হল। কত তাড়াতাড়ি চলে গেল। তেলটা দিলাম, দিয়ে গোটা কড়াটায় লাগিয়ে দিলাম, নিয়ে ডিমটা দিয়ে দিলাম, কাঁচা তেলে দিলাম, কারণ গরম তেলে দিলে তাড়াতাড়ি ফুলে যাবে আর পাউরুটি গোটা গায়ে লাগবে। এটা একটু ছড়িয়ে দিলাম ডিমটা, কাঁচা অবস্থা দিয়ে আছে ডিমটা, এবার পাউরুটিটা দিয়ে দিলাম। এতে কী হবে, গোটা পাউরুটিটা ডিমটা লেগে যাবে। আর ডিম টোস্ট, এই দেখো একটা চারটে দিয়ে করেছি, চলো এবার টিফিনটা করে নিই, তারপরে আবার ডিনারের প্রস্তুতি আছে। ঠিক আছে।